হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। দেখো, আগের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার সম্পর্কে আলোচনা করছিলাম। ধরো আমি একটা বলছি HCl, এই অ্যাসিডটা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ আয়ন দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো তীব্র ক্ষার। কিন্তু মনে করো CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা জলীয় দ্রবণে এইভাবে বিয়োজিত হয় CH3COOH+। অর্থাৎ H+ উৎপন্ন হচ্ছে কিন্তু আংশিকভাবে, এখানে দেখো হাইড্রোজেন রয়ে গেছে, অর্থাৎ এটা জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে না, আংশিক বিয়োজিত হচ্ছে। তাহলে আমরা এটাকে বলবো মৃদু অ্যাসিড। একইভাবে ক্ষারের ক্ষেত্রে যেমন দেখো NaOH, এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে Na+ + OH- এটা দিচ্ছে, সেই জন্য হচ্ছে এটা তীব্র ক্ষার। কিন্তু ধরো NH4OH, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে এইভাবে বিয়োজিত হয় NH4+ + OH-, OH- দিচ্ছে কিন্তু এটা সম্পূর্ণরূপে আয়নিত বা বিয়োজিত হচ্ছে না, সেই জন্য হচ্ছে এটা মৃদু ক্ষার। এবার আমরা কিছু অক্সাইডের আম্লিক, ক্ষারীয় এবং কিছু কিছু অক্সাইড আছে দেখবো যেটা আম্লিক এবং ক্ষারীয় উভয় আচরণই করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরো প্রথমে সালফার ডাইঅক্সাইড SO2, এটা জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে H2SO3। আবার ধরো সালফার ট্রাইঅক্সাইড SO3+H2O, এটা জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে H2SO4, এবং আমরা জানি কি এটা ক্ষার। অর্থাৎ এই অ্যাসিড, এই যে ধাতুর অক্সাইডগুলো, এরা কি উৎপন্ন করছে, এরা হচ্ছে, সরি এটা ধাতু নয়, এটা হচ্ছে অধাতু, সালফারটা অধাতু। তাহলে এই যে অধাতব অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে এরা আম্লিক ধর্ম প্রকাশ করছে, অর্থাৎ এরা হচ্ছে আম্লিক প্রকৃতির অক্সাইড। এবার যেমন ধরো ধাতব অক্সাইড, যেমন ধরো সোডিয়াম বা ক্যালসিয়াম, এগুলো তো ধাতু, তাহলে এদের অক্সাইডগুলো জলে দ্রবীভূত হয়ে আমরা দেখব ক্ষারীয় ধর্ম প্রকাশ করছে। যেমন ধরো Na2O, সোডিয়ামের এটা অক্সাইড প্লাস জলে দ্রবীভূত হয়ে এটা তৈরি করছে NaOH, অর্থাৎ একটা ক্ষার তৈরি করলো। একইভাবে যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, এটা হচ্ছে CaOH2 এটা তৈরি করছে, ঠিক আছে। এবার দেখো একরকমের আমরা অক্সাইড দেখব যারা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, সেরকম একটা উদাহরণ হচ্ছে ধরো জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে অ্যাসিডিক এবং ক্ষারীয় উভয় আচরণেই দেখায়, ঠিক আছে। এটার সঙ্গে যেমন ক্ষারের যে বিক্রিয়াটা হয় এটা আমরা আলোচনা করেছি, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা কি উৎপন্ন করে, সোডিয়াম জিঙ্কের এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো এই যে জিঙ্ক অক্সাইড, এটা ক্ষারের সাথেও বিক্রিয়া করে কী করছে, সোডিয়াম জিঙ্কের এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে যেহেতু এটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে এদেরকে আমরা অ্যাসিড ধর্মী বলতে পারি, আবার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বলে এটাকে ক্ষার ধর্মীয় আমরা বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা উদাহরণ যেটা অ্যাসিড ধর্ম এবং ক্ষার ধর্ম উভয়ই দেখায়। এরকম আরও অক্সাইড হতে পারে, যেমন ধরো SNO, L2O3, এগুলো হচ্ছে সব উভধর্মী অক্সাইডের উদাহরণ। দেখো আমি জিঙ্ক অক্সাইডের দুটো উদাহরণ একবার লিখছি, জিঙ্ক অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, অর্থাৎ Na2ZnO2+H2, এটা আমরা জানি। এবং মনে করো জিঙ্ক অক্সাইডের সঙ্গে আমি HCl এর বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে কি উৎপন্ন হচ্ছে ZnCl2+H2, এটা উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এটা অ্যাসিড, যেহেতু এটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তার মানে কি এটা অ্যাসিড ধর্মী এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি। আবার দেখো এই একই পদার্থ আবার দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে বলে, তাহলে আমরা বলতে পারি এটা ক্ষার ধর্মী। তাহলে এই যে অক্সাইডটা, সেটা অ্যাসিড ধর্মও দেখাচ্ছে এবং ক্ষার ধর্মও দেখাচ্ছে, এই জন্যই এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। দেখো এবার আমরা অ্যাসিড বৃষ্টি কী আলোচনা করব। অ্যাসিড বৃষ্টি দেখো নাইট্রোজেন এবং সালফার, এদের কিছু কিছু অক্সাইড কী হয়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড সৃষ্টি করে, ঠিক আছে। এবং এই বৃষ্টিটা যখন আম্লিক রূপে পৃথিবীতে পড়ে তখন তাকেই আমরা বলবো অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। যেমন ধরো এবং এই যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে মানে কি, তাতে অ্যাসিড ধর্মটা প্রকাশ পাচ্ছে, এবং এটা মার্বেল পাথর তার সঙ্গে কিন্তু বিক্রিয়া করে কী তৈরি করে, যে পাথরের উপর একটা স্পট তৈরি করে, অর্থাৎ পাথরের যে জৌলুস ছিল সেটা কিন্তু কমে যায়। দেখো মার্বেল পাথর মানে হচ্ছে এটা, সেটা
মার্বেল পাথর বা চুনা পাথর যাকে আমরা বলি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের, এবং তার সঙ্গে ধরো অ্যাসিড বৃষ্টির ফলে H2SO4 উৎপন্ন হলো। H2SO4টা কী করে উৎপন্ন হলো? ধরো সালফারের অক্সাইড হচ্ছে, সালফার ডাইঅক্সাইড বাতাসে আছে, তার সঙ্গে হচ্ছে ধরো জলের বিক্রিয়া হলো, H2O কী তৈরি হলো? H2SO3। আবার এটার সঙ্গে আবার জলে দ্রবীভূত হয়ে এটা কী তৈরি করবে? H2SO4। এবং এই H2SO4 কী হবে? বৃষ্টির জলের সাথে পৃথিবীতে নেমে আসছে, তাহলে বৃষ্টির জলটা অ্যাসিড ধর্মী হয়ে গেল। এবং এর সাথে যখন এই চুনাপাথরের বিক্রিয়া হবে তখন হচ্ছে ক্যালসিয়াম সালফেটের একটা অধক্ষেপ পড়বে, আর কী উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং H2O, এটা উৎপন্ন হলো। এর ফলে কী হয়? মার্বেল বা চুনাপাথরের উপরপৃষ্ঠে একটা চাপ তৈরি হয়, যে চাপের জন্য কী হয়? মার্বেলের স্তরটা খসে পড়ে, এবং এই ঘটনাটাকে আমরা বলবো স্টোন ক্যান্সার। যেমন তোমরা দেখবে যে তাজমহল বা কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার গায়ে কিন্তু এই স্টোন ক্যান্সার দেখা দিতে শুরু করেছে, কারণ এই অ্যাসিড বৃষ্টির ফলে কী হচ্ছে, ওই মার্বেলের উপরে স্তরটা আস্তে আস্তে খসে পড়ছে। আমি যে বললাম চাপ সৃষ্টি হয়, চাপটা কেন সৃষ্টি হচ্ছে? দেখো এই যে ক্যালসিয়াম সালফেট যার অধক্ষেপ পড়ছে, এই অধক্ষেপের আয়তন ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেলের আয়তনের থেকে অনেক বেশি হয়, সেই জন্য ওর উপরে একটা চাপ সৃষ্টি হয়, এবং ওই চাপ সৃষ্টি হওয়ার জন্যেই এই মার্বেলের উপরে স্তরটা আস্তে আস্তে খসে পড়ে। এবার দেখো প্রশমন, প্রশমন মানে ধরো কোনো একটা দ্রবণ আমার অলরেডি অ্যাসিডিক হয়ে আছে, তাহলে অ্যাসিডকে প্রশমিত কে করবে? নিশ্চয়ই ক্ষার বা বেশ। তাহলে অ্যাসিডীয় কোনো দ্রবণকে আমি ক্ষার দ্বারা প্রশমিত করবো, অর্থাৎ তার ফলে যে দ্রবণটা পাবো সেটা অ্যাসিড ধর্মীয় হবে না বা ক্ষারধর্মীয় হবে না, ঠিক আছে? এই ঘটনাটাকে আমরা কী বলবো? প্রশমন। বা যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কী বলবো? যে তুল্য পরিমাণ অ্যাসিড এবং তুল্য পরিমাণ ক্ষারের বিক্রিয়ার ফলে কী হবে? লবণ এবং জল উৎপন্ন হওয়ার পর কী হবে? বিক্রিয়াটা শেষে অ্যাসিড বা ক্ষার উভয় ধর্মই সম্পূর্ণভাবে লোপ পেয়ে যাবে, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো প্রশমন। মনে করো আমরা এই প্রশমন এই পরীক্ষাটা করছি, তাহলে আমি একটা টেস্ট টিউবে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষার, এটা প্রথমে নিয়েছি, এবং এতে আমি একটা নির্দেশক ফেনফথেলিন যোগ করেছি। তাহলে কী হবে? দ্রবণটার বর্ণ আমরা দেখতে পাবো গোলাপি হচ্ছে, এবং এই যে এটা তো ক্ষার, তাহলে এটাকে প্রশমন কে করবে? নিশ্চয়ই অ্যাসিড। এবং এই অ্যাসিড হিসেবে আমরা HCl যোগ করছি এবং দ্রবণে যোগ করছি এবং টেস্ট টিউবটাকে আস্তে আস্তে ঝাঁকাচ্ছি। তাহলে দেখো এটা এই বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড এবং জল, এটা উৎপন্ন হয়, এটা আমরা জানি। তাহলে দেখো যে দ্রবণের বর্ণ এটা গোলাপি ছিল, সেটা HCl যোগ করার পর এবং যে ঝাঁকাচ্ছি, কিছুক্ষণ পর কী দেখতে পাবে? এই গোলাপি বর্ণটা হঠাৎ করে বর্ণহীন হয়ে গেছে। যে মুহূর্তে বর্ণহীন হবে সেই মুহূর্তে আমি HCl যোগ করা বন্ধ করে দেবো, অর্থাৎ ওই মুহূর্তে ওই যে আমি দ্রবণ নিয়েছিলাম যে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডে, তার ক্ষারীয় ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে গেছে, অর্থাৎ ওটা একটা প্রশমন বিক্রিয়া সমাপ্ত হয়েছে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা কী বলতে পারি? অ্যাসিড এবং ক্ষার উভয়ের ধর্ম সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেছে। কখন বলতে পারবো? যখন দ্রবণের বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। যেমন দেখো এই প্রশমনের কয়েকটা উদাহরণ হিসেবে আমরা কী বলতে পারি? ধরো আমরা বিয়ে বাড়িতে খেতে গেছি, আমাদের কী হয় যে অ্যাসিডিটি হয়েছে আমরা বলি, বা সেক্ষেত্রে কী হয়, আমাদের পাকস্থলী থেকে এই HCl অ্যাসিডটা নির্গত হয়, আমাদের পাকস্থলী থেকে এই HCl অ্যাসিড নির্গত হয়, যেটা জিঙ্ক ধাতুকে গলিয়ে দিতে পারে, এবং এর বিক্রিয়াটা কী হয় সেটা আমরা জানি। তাহলে দেখো এই যে অ্যাসিডটা নির্গত হলো, তার ফলে কী হচ্ছে? অ্যাসিডিক হয়ে আছে, এবং আমরা অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দিই। অ্যান্টাসিড মানে কী? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্ষার, এবং এই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কী হবে? ওইটা নিউট্রালাইজ, অর্থাৎ প্রশমন ক্রিয়া ঘটবে। মৌমাছির হুল সেখানে কিন্তু ফর্মিক অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড হচ্ছে খুব তীব্র এক প্রকার অ্যাসিড, আর সেই জন্য কী হয়, মৌমাছি হুল ফুটিয়ে দিলে আমাদের জ্বালা করে, তাহলে আমরা জানি ওখানে ফর্মিক অ্যাসিড থাকে, তাহলে আমি নিউট্রালাইজ কীভাবে করব? সেটা হচ্ছে কোনো ক্ষার দিয়ে, যেমন ধরো NaOH, অর্থাৎ NaOH কিসে থাকে? সেটা হচ্ছে আমাদের সাবানে থাকে, সেই জন্য আমরা কী বলি যে মৌমাছি যখন হুল ফুটিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে হাতে কিছুটা সাবান ঘষে দাও, অর্থাৎ অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া হলে তাহলে সেটা প্রশমন ক্রিয়া ঘটাবে। এবার দেখো আমরা আলোচনা করব লবণ, এই বিষয়টা লবণ কাকে বলবো? যে আমরা কী বলেছি যে অ্যাসিড মাত্রই তাতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে, অর্থাৎ কোনো ধাতু দ্বারা যদি সেই অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সেটা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা আমরা পাবো তাকেই বলবো আমরা লবণ। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ধরো
এই H2SO4-এর বিক্রিয়া হচ্ছে এবং এর ফলে আমরা দেখেছি কি উৎপন্ন হচ্ছে Na2SO4 প্লাস H2O, অর্থাৎ অ্যাসিডের যে হাইড্রোজেন পরমাণু সেইটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে এই যৌগটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো লবণ। ঠিক আছে, এবার আমরা জানতে হবে কয়েকটা নাম আমাদের জানতে হবে, যেমন হচ্ছে নর্মাল লবণ বা সমিত লবণ। সমিত লবণ বা নর্মাল লবণ মানে হচ্ছে যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনটা ধাতু দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে। যেমন সমিত লবণের একটা উদাহরণ হচ্ছে কি NaCl, এটা হচ্ছে যেমন ধরো NaCl-টা কোত্থেকে পাচ্ছিলাম আমরা, ধরো NaOH প্লাস HCl, অর্থাৎ HCl অ্যাসিডের এই হাইড্রোজেনটা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে কী তৈরি করছে NaCl প্লাস জল। দেখো এখানে OH আছে এবং তার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে জল তৈরি করছে, আর এই এন এর সাথে সিএল যুক্ত হয়ে NaCl তৈরি করছে, অর্থাৎ আমরা বলবো যে NaCl হচ্ছে একটা সমিত লবণের উদাহরণ। এবার আমরা দেখো বলবো যে আম্লিক লবণ। যেমন আমরা একটা বিক্রিয়াতে দেখেছি যে সোডিয়াম বাইসালফেট NaHSO4 উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে একটা আম্লিক লবণ, বা ধরো সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে এরকম বিক্রিয়া আমরা দেখেছি, সেটা হচ্ছে কি একটা আম্লিক লবণ। ঠিক আছে, যেমন ধরো এইটা কীভাবে উৎপন্ন হচ্ছে এটা যদি আমরা বলতে চাই, ধরো H2SO4 এই অ্যাসিড আছে এবং এই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হচ্ছে NaOH, তাহলে কি উৎপন্ন হবে দেখো NaHSO4 প্লাস জল এটা উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আম্লিক লবণ। এবং তাহলে দেখো আম্লিক লবণের সংজ্ঞাটা কীরকম দেবো আমরা, যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু অন্য কোনো ধাতু বা ধনাত্মক আধানযুক্ত মূলক দ্বারা আংশিক প্রতিস্থাপিত হয়ে এই লবণ সৃষ্টি করবে। এবার দেখো আমরা জানবো ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ বা বেসিক সল্ট কাদের বলবো, দেখো ক্ষারের যে হাইড্রক্সিল মূলক এটা যদি অ্যাসিড দিয়ে সম্পূর্ণ প্রশমিত না হয় তাহলে যে লবণ সৃষ্টি হবে তাকে আমরা বলবো ক্ষারকীয় লবণ। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি যে PbOH2 এর সাথে HNO3-এর বিক্রিয়া হচ্ছে, তাহলে কি উৎপন্ন হবে PbOHNO3 প্লাস H2O। দেখো HNO3 কি, এটা অ্যাসিড আমরা জানি, আর এটা হচ্ছে একটা ক্ষার, তাহলে ক্ষারের যে হাইড্রক্সিল মূলক মানে OH- মূলক, দেখো এখানে দুটো ছিল, একটা প্রতিস্থাপিত হয়েছে একটা হয়নি, অর্থাৎ আংশিক প্রতিস্থাপনের ফলে যে যৌগটা সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলবো ক্ষারকীয় লবণ, এবং এর নাম হচ্ছে বেসিক লেড নাইট্রেট। দেখো NO3 মানে হচ্ছে এটা নাইট্রেট মূলক, আর NO2- মানে হচ্ছে নাইট্রাইট মূলক। ঠিক আছে, দেখো দুটোরই কিন্তু ওপরে চার্জটা হচ্ছে -1। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে লবণ সম্পর্কে, এবং লবণের বিভিন্ন ভাগ, সমিত লবণ বা নর্মাল লবণ, অ্যাসিডীয় লবণ বা অ্যাসিড ধর্মী লবণ বা আম্লিক লবণ, যাই বলি না কেন, এবং ক্ষারকীয় লবণ সম্পর্কে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা মাই পাঠশালাকে ফলো করতে থাকো, এই ভিডিওটি তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।